একই সপ্তাহে দুটি ভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রে এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন রক্তরোগে চিকিৎসা নিয়ে আছেন অস্বস্তিতে। অন্যদিকে 2024 সালের নির্বাচনকে পাখির চোখ করেছেন ডোনাল্ড ট্রাম্প, চালাচ্ছেন জোর প্রচারণা। উল্লেখ্য, সর্বশেষ নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করে 80 বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। 2020 সালের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন হ্যারিস জুটি 8 কোটি 10 লাখের অধিক ভোট পান, যেখানে রিপাবলিকান জুটি ট্রাম্প পেন্স পান 7 কোটি 40 লাখের কিছু বেশি ভোট। কিন্তু চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে ক্যান্সার সংক্রমণে। সম্প্রতি তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন, তবে গত মাসে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় আক্রান্ত অংশ অপসারণ করা হয়। আমেরিকায় যে দুই ধরনের ত্বকের ক্যান্সারে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় তার মধ্যে একটি হচ্ছে বাসেল সেল কার্সিনোম। এর চিকিৎসা ব্যয়বহুল হলেও এই ধরনের ক্যান্সার সাধারণত ছড়িয়ে পড়ে না। বাইডেনের চিকিৎসক কেভিন ও কনর গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছেন, 16 ফেব্রুয়ারি প্রেসিডেন্টের বুকের ত্বক থেকে ক্যান্সারের আক্রান্ত টিস্যু অপারেশন করা হয়েছে। তিনি আরও জানান, বায়োপসি করানোর পর ক্ষতস্থান ভালোভাবে সেরে উঠেছে এবং এ সংক্রান্ত আর কোনো চিকিৎসার দরকার নেই বাইডেনের। তবে চলমান স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বাইডেনের ত্বক পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেন শক্ত আছেন এবং তিনি দায়িত্ব পালনের জন্য পুরোপুরি ফিট আছেন। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাকে চিকিৎসা দেওয়া হয়। উল্লেখ্য, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস রয়েছে বাইডেনের পরিবারে। এর আগে জানুয়ারি মাসে বাইডেনের স্ত্রী জিল বাইডেনও একই ধরনের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তখন তার ত্বকে 3টি জায়গা থেকে টিস্যু অপসারণ করা হয়েছিল, এর মধ্যে 2টি জায়গায় ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়। প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের ত্বক থেকে কয়েকবার ক্যান্সার আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছিল। শুধু তাই নয়, তার প্রাপ্তবয়স্ক ছেলে 2015 সালে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অপরদিকে ট্রাম্পের আগাম নির্বাচনী প্রচারণার সাথে অনেকগুলো বিষয় জড়িয়ে গেছে। স্বাস্থ্য, গর্ভপাত, অভিবাসন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, এই 4 ইস্যুতে ট্রাম্প বাইডেন বিপরীত মেরুতে অবস্থান করলেও ট্রাম্পের ক্ষমতাকালীন আরোপকৃত $350 বিলিয়ন চীনা পণ্যের উপর শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। অনেকেই ধরে নিয়েছিলেন নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প রাজনীতি থেকে অবসর নেবেন। কিছুদিন চুপচাপ থাকার পর 2022 সালের নভেম্বরে পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন। তখন থেকেই রাজনীতিতে আবারও ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি রিপাবলিকান দলের এই খ্যাপাটে নেতা একের পর এক ইশতেহার দিয়ে যাচ্ছেন, যদিও আগামী নির্বাচনে প্রায় 20 মাস বাকি। বৃহস্পতিবার 4 মিনিটের একটি ভিডিওতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আবার নির্বাচিত হলে ওয়াশিংটন ডিসির কলেবরে 10টি অনুন্নত এলাকা নতুন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তার ভাষায়, এলাকাগুলো পরিচিতি পাবে ফ্রিডম সিটি হিসেবে। ট্রাম্প বলেন, এসব শহর যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য তৈরি করবে নতুন ভবিষ্যৎ। এছাড়া উড়ন্ত গাড়ি চালু করা হবে বলেও জানান তিনি। কট্টর জাতীয়তাবাদী এই নেতার প্রথম দিকে দেওয়া নীতি প্রস্তাব সিরিজের সর্বশেষ প্রস্তাব এটি। এর আগে তিনি দেশীয় শক্তি উৎপাদন বাড়ানো সহ বিচ্ছিন্নতাবাদী বৈদেশিক নীতি ও সরকার ও সেনাবাহিনীকে যুদ্ধবাজ এবং বিশ্ববাদীদের থেকে মুক্ত করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পরদিন শুক্রবার ওয়াশিংটন ডিসিতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স শীর্ষক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় উড়ন্ত গাড়ির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি নিশ্চিত করতে চাই চীন নয়, বায়ু গতিশীলতার বিপ্লবে নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র। এদিন সর্বজনীন শুল্ক ও আমদানি পণ্যের ওপর উচ্চ কর আরোপের আহ্বানও জানান ট্রাম্প। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, কারণ তার প্রতিপক্ষ ট্রাম্প এরই মধ্যে বেপরোয়াভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কাজ শুরু করেছেন।